Hey guys, welcome back to my channel. আমি তুলিকা। জন্মাষ্টমীর ভিডিওতে তোমাদেরকে আমি অলরেডি বলেছি কি আমরা রিসেন্টলি ফ্ল্যাট শিফটিং করেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাটে শিফটিং এর সবকিছু আর কেনই বা হঠাৎ করে আমাদেরকে এই ফ্ল্যাট শিফটিং করতে হলো। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। জুলাইয়ের লাস্ট উইক, ফ্ল্যাট শিফটিং এর কাজ জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছ। সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একাকার, বলতে গেলে সেরকম কিছুই এখনো প্যাকিং হয়নি। প্রত্যেকবার আমি অনেক আগে থেকে শুরু করি প্যাকিং, বাট এবারে কৌশিক আমাকে বলল কি আরে হয়ে যাবে দাঁড়াও, এত তাড়াতাড়ি করার কিচ্ছু নেই, আর তারই ফল এটা। আর এখন বাবু অফিসের কাজে ব্যস্ত, তাই আমাকেই সব কিছু করতে হবে। তার উপরে আরেক বিপদ, বেডরুমের এসি গেছে খারাপ হয়ে, এখন সেটাই সারানো চলছে। এসি ছাড়া ব্যাংককে এই ফ্ল্যাটে একদিনও থাকা যায় না, কারণ একদম রাস্তার পাশেই এই অ্যাপার্টমেন্টটা। আর যদি রাত্রেবেলা জানলা ব্যালকনির দরজা এগুলো খুলে ঘুমোতে চেষ্টা করো, অসম্ভব, আওয়াজের চোটে মাথা খারাপ হয়ে যাবে। তাই এই মুহূর্তেও আমাদেরকে এসি ঠিক করাতেই হচ্ছে। আমরা এতটাই গোছাতে পেরেছি এখন পর্যন্ত, আর কৌশিকও আমাকে অফিসের পর অনেক হেল্প করেছে। এখনও গোছাগুছি নোংরা ঘাটার পর্ব চলতেই আছে। প্রত্যেকবার এই ফ্ল্যাট শিফটিংয়ের টাইমটা বড্ড বেদনাদায়ক, নিজের রুটিনের তো কোনো ঠিকই থাকে না। দেখো রাত্রি 12টার সময় এখন চা খেতে বসেছি। নেক্সট ডে থেকে আমরা শিফটিং শুরু করব। আজকে কতটা কুলিগিরি করলে? অনেক। আমার কোনো প্রবলেম মনে হয় না এসব করতে, কুলিগিরি করতে। তো ফাইনালি আমরা নতুন ফ্ল্যাটে শিফট করছি। কয়েকদিন এত খাটাখাটনি করার পর আমার এখন প্রচন্ড টায়ার্ড লাগছে। পর আবি তো পিকচার বাকি হ্যায়, ওখানে গিয়ে আরো অনেক কাজ করতে হবে। দেখো না, এখানে অনেক ঘুরে গেছে। ও মাই গড, তো আমরা আমাদের গাড়িতেই সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর সকাল থেকেই আজকে এখানে সবকিছু লোড করছে জিনিসপত্র। দরজাটা সর্দানে খুলবে, হ্যাঁ ওদিকে যাবে। ওকে ওকে, তো পুরো ভর্তি হয়ে গেছে। তো এখন আমরা ফার্স্টে যাব আমাদের নতুন কন্ডোতে, এটা ওয়ান টাইম জিনিসপত্র নিয়ে যাওয়া। বুঝতে পারবে? হ্যাঁ। তো গাড়ির ভেতরে অবস্থাটা দেখো একবার, পেছনে নিজেদের জিনিস এভাবে নিজেদের গাড়িতে নিয়ে যাওয়া হাইজেনিক হয়, তো বেশি প্যাকিং ও করতে হয় না, প্রচুর প্যাকিং আর নাহলে টাইমেরও একটা ব্যাপার থাকে। আর আমার এবারে অর্ধেক প্যাকিং এখনো হয়নি, গোটা কিচেন প্রায় বাকি রয়েছে। কালকে রাত্রি 3:30 অবধি করেছি, আর পারিনি, ঘুমিয়ে গেছিলাম। আজকে সকালে উঠে টুকটাক করে এখন যতটা প্যাকিং হয়েছে মোটামুটি একবার যাচ্ছি, এবার বারবার করে যাবো আসবো যাবো আসবো, এইভাবেই সারাদিন আজকে চলবে। আমরা এখন আমাদের নতুন অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি। পুরোনো অ্যাপার্টমেন্ট থেকে নতুন অ্যাপার্টমেন্টে আসতে কারে প্রায় 20 মিনিটস মতো লাগলো। তো আমরা এখন এগ্রিমেন্টটা পড়ছি, অ্যান্ড দেন এগ্রিমেন্ট সাইন করতে হবে। এগ্রিমেন্ট পড়তে পড়তে এখন প্রায় আধা ঘন্টা চলে গেছে, এত কিছু লেখা রয়েছে, না পড়লেও নয়। সো নিউ কন্ডো রেন্টাল, ইয়া রেন্টাল, নট আওয়ার্স। আমাদের এই নিউ কন্ডোর সব কিছু আমি শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে, তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে তার জন্যে। অলরেডি বিকেল হয়ে গেছে অ্যান্ড আমরা লাঞ্চ করিনি, তো প্রচুর খিদে পেয়েছে। তাই আমরা এখন এই অ্যাপার্টমেন্টের নিচেই যে ফ্যামিলি মার্ট আছে সেখান থেকেই খাওয়ার নিয়ে নিচ্ছি। আমরা এগ্রিমেন্টে সাইন করে নিচে ফ্যামিলি মার্ট থেকে লাঞ্চ নিয়ে এলাম, এখন নতুন ঘরে বসেই খাচ্ছি। তারা প্রচুর খিদে পেয়ে গেছে।
আমি ওকে বললাম কি কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, ফ্যামিলি মার্ট থেকেই নিয়ে নাও। ফ্যামিলি মার্ট এখানে বিল্ডিং এর নিচেই রয়েছে। আমি ওকে বললাম কি টাইম নষ্ট করো না, এখান থেকেই নিয়ে নাও আজকে। বাট আমার কথা না শুনে একটু রেস্টুরেন্ট হপিং করে এলো, তো পেল না কোনো কিছু ওপেন। তো সেই বউ যেটা বলে না শুনে চলতে হবে, এই জন্য কৌশিক যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছে, তাই জন্যে ওর ওয়ার্ক স্টেশনটা সবার আগে সেট আপ করতে হবে। তাই এই নতুন ফ্ল্যাটের অ্যাড্রেসে একটা টেবিল আমরা আগে অর্ডার করে দিয়েছিলাম, যেটা অলরেডি ডেলিভার হয়ে গেছে। কি করছো তুমি? কম্পিউটার টেবিল না তোমার ওয়ার্ক স্টেশন? এটা তো অফিসের ওয়ার্ক হবে না, শুধু গেমিং টেবিল নয়। মানে একটা মানুষ যে জব পারপাসে কম্পিউটার কিনেছে, তার মেন প্রথম কথা হচ্ছে গেমিং টেবিল। আরে গেমিং টেবিলটা হচ্ছে গেমিং টেবিল, ঠিক আছে? কিন্তু ওখানে তুমি গেমও খেলতে পারো, খাবার খেতে পারো। খাবার খাওয়ার জন্য গেমিং টেবিলের দরকার হয় না, যেটা তোমার ইচ্ছা সেটা করতে পারো। ইকিয়া থেকে আমরা এই টেবিলটা অর্ডার করেছিলাম, যেটা এখন নিজেদেরকে অ্যাসেম্বল করতে হবে। তো চলো লেগে পড়া যাক কাজে। অনেক কষ্ট করে টেবিলটা অ্যাসেম্বল করার পর ফাইনালি এটা রেডি। তো কৌশিকের রুমে এটা এখন সেট করে দিচ্ছি। ওর টেবিলটা অ্যাসেম্বল করতে করতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। আমরা যে লাগেজগুলো আমাদের সঙ্গে কারে নিয়ে এসেছিলাম সেগুলো এখনও আমরা ওপরে তুলিনি, আর এখন তাই জন্যই কারের কাছে যাচ্ছি। এখন আমাদের জিনিসপত্র নামাতে হবে গাড়ি থেকে। এতক্ষণ কৌশিকের টেবিল সেট করা হচ্ছিল। বন্ধ করে দেবো, সরি কা। তো আমাদের একবার সমস্ত লাগেজ উপরে তুলে দেওয়া হলো, এবার আমরা আবার যাচ্ছি আমাদের পুরনো কন্ডোতে, আবার ওখান থেকে নিয়ে আসবো। এরকম আরো দুবার তো করতেই হবে যা জিনিস আছে। এখনো অনেক কিছু গোছানোও বাকি আছে। অলরেডি সন্ধ্যে, চলো যাই। এখন বাজে প্রায় রাত্রি 11টা, দেখতেই পাচ্ছ। আর আমরা এখানে কিছু কিছু জিনিস যেগুলো গোছানো হয়নি সেগুলো গোছালাম কিচেনে স্পেশালি, বাট নিয়ে যাওয়ার জন্য অতটা জায়গা নেই কারের মধ্যে। তো আজকে যতটুকু দরকার সেগুলোই নিচ্ছি, কারণ আজকে রাত্রে আমরা ওখানেই স্টে করব।
আর কিছু কিছু ট্রলি ঢুকিয়েছি গাড়ির মধ্যে, ফিট করেছি গাড়ির মধ্যে কিছু কিছু ট্রলি। তো এখন আমরা ওই ফ্ল্যাটে যাচ্ছি, তো আজকে ওখানে কোনো রকমে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে নেবো, কালকে আবার এখানে সকালবেলা আসবো, নিয়ে কালকে যতটুকু প্যাকিং বাকি, গোছাগুছি বাকি, সেগুলো করে নিয়ে কালকে সব ওখানে নিয়ে গিয়ে সেট করবো। উই আর ফ্রিকিং টায়ার্ড। ও ওয়েট করছে আমার জন্য ওখানে দরজায়। চলো যাই। Look at us. বিরিয়ানি অর্ডার করা হয়েছে ওখানে, অলরেডি চলে এসেছে, ওটার জন্য আমি ওয়েট করছি খিদে পাচ্ছে। তার আগে পুরো একদম শুদ্ধ হতে হবে আমাদেরকে, তার আগে যা নোংরা। আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, কথা বলার মতো অবস্থাও নেই। তো আমরা ফ্ল্যাটে পৌঁছে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, তো কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং, আজকে আমরা আবার পুরনো ফ্ল্যাটে চলে এসেছি। তাহলে এই জায়গাটা মিস করবে তো, এই সাউন্ডটাকে? হ্যাঁ, ওয়াহ, ভিউটাকে খুব মিস করবো। ওয়াহ, দারুণ ভিউ ছিল কিন্তু, আর রাস্তার আওয়াজ, সাইরেন, পাশে একটা ভূত বাংলো আছে এখানে, খুব মিস করবো। কিন্তু ভিউটা ছিল দুর্ধর্ষ, একটু মন ভরে দেখে নি। এটা বাইরের ভিউ, আজকের ওয়েদারটা দারুণ। কি হয়েছে? বেচারির হাঁচি হচ্ছে তখন থেকে দুলোর জন্য। এই কি অবস্থা দেখো ওইদিকে, স্টিল আহারে সকাল থেকে মানে 100-200 বার হাঁচলা পাবে। চর্চর আছে। জি ম্যাডাম, সামান আছে, দি দাও। আমরা অ্যাকচুয়ালি ভাবিও নি যে আমাদের প্যাকিং করার পর এত জিনিসপত্র থাকবে। আজকে থার্ড ডে, আমরা প্রায় 3 দিন ধরে এরকম ট্রিপ পে ট্রিপ হতেই আছে, করতেই আছে আমরা এরকম 3 দিন ধরে। এখনও আমাদের জিনিসপত্র শেষ হয়নি আনা, আর ওর অফিসও আছে, তো অফিস করে আজকে ওখানেই আজকে অফিস করছিল বাড়িতে। তো তারপর আমরা এখানে এসেছি। আমার তো হেঁচে হেঁচে অবস্থা খারাপ, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো আমার টেম্পারেচারও এসে গেছে, এত হাঁচি হয়েছে আজকে সকাল থেকে। মোটামুটি প্রায় 150 বার হেঁচেছি বোধ হয় আমি। কখনো কখনো মনে হচ্ছে আমার ভেতর থেকে হার্ট, লাংস সব বেরিয়ে যাবে হাসতে হাসতে। আর টিভিটা কিন্তু বেশ ভালো ছিল, ফুল এইচডি, কিন্তু সোনির টিভি, তুলে নেব সেটাই। টিভিটা কিন্তু খুব ভালো ছিল, আমি তোমাকে চিনি না, তাহলে নতুন টিভি কিনতে হবে। তো ফাইনালি ফোর্থ ডেতে গিয়ে আমরা পুরো ফ্ল্যাটটা খালি করতে পেরেছি। তো আজকে আমাদের এখানে লাস্ট ডে, আমরা আজকে এখানে টাটা বাই করে চলে যাব। আমাদের সমস্ত জিনিস ওই ফ্ল্যাটে শিফটিং হয়ে গেছে, আজকে লাস্ট এসেছিলাম, যা যা বাকি ছিল সব নিলাম, আর চাবি সব ফেরত দিতে হবে নিচে রিসেপশনে। তো ইয়া, 2 বছর হয়ে গেল এই ফ্ল্যাটে, এই ভিউটাকে মিস করবো। এই ফ্ল্যাটে আমরা শিফট করেছিলাম 2020-তে, বলতে পারো পুরো কোভিডের টাইমটা আমরা এই ফ্ল্যাটেই ছিলাম। সবকিছু মিলে খুব ভালোই ছিল এই ফ্ল্যাটটা, কিন্তু প্রায় বিগত 6 মাস ধরে খুব প্রবলেম শুরু হয়। ফ্ল্যাটের কনস্ট্রাকশনে কিছু ইস্যু হচ্ছিল, মাঝে মাঝে এই রুমের এসিতে প্রবলেম হচ্ছিল, আর যেটা সব থেকে মারাত্মক সেটা হচ্ছে আওয়াজ। কোভিডের টাইমে এই রোডগুলো এত বিজি ছিল না, বাট আফটার কোভিড এত বিজি হয়ে যায় রাস্তা যে আমাদের রুমের মধ্যে থাকা যাচ্ছিল না শব্দে। আমার কন্টিনিউয়াসলি মাথার যন্ত্রণা হচ্ছিল। ফ্ল্যাটের এগ্রিমেন্ট জুলাই অবধি ছিল, বাট তার আগে আমরা ফ্ল্যাটের ওনারকে রিকোয়েস্ট করেছিলাম ফ্ল্যাটটা ছেড়ে দেব বলে, বাট উনি রাজি ছিলেন না, বলেছিলেন কি ডিপোজিটের টাকা তাহলে উনি ফেরত দেবেন না। প্রায় 40,000 baht মতো আমাদের ডিপোজিট দেওয়া ছিল, তো পুরোটাই আমরা পেতাম না, তাই আমরা ওখানে এতদিন চুপচাপ কষ্ট করে থেকে গেছি। ফাইনালি ফ্ল্যাট শিফটিং হয়ে গেছে, এইবার জিনিসের পাহাড় দেখো। আমার ভেবেই কান্না পাচ্ছে যে সব কিছু গোছাতে হবে এখন।
আমরা যখন ফার্স্টে ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম, ঠিক যেভাবে ফ্ল্যাটটা সাজানো ছিল ফার্নিচার দিয়ে, আমি অনেক কিছু চেঞ্জ করছি আমার মতো করে যেটাতে আমার সুবিধে হয়। আমরা যখন এই ফ্ল্যাটে ঢুকি তো আমাদের এত জিনিসপত্র দেখে আমরা ভাবছিলাম যে এই ফ্ল্যাটের মধ্যে আমরা কোথায় রাখবো এত জিনিসপত্র, কারণ আগের যে ফ্ল্যাটটা ছিল সেটা এই ফ্ল্যাটটার থেকে একটু হলেও বড় ছিল। আমরা নিজেদের মতোই সমস্ত সেট আপ করছি এখন, তাই আমাদের প্রয়োজন মতো আমরা কিছু অ্যাসেম্বল করা যায় এরকম ফার্নিচার অর্ডার করেছি অনলাইনে। প্রতিদিন সেগুলো আস্তে আস্তে ডেলিভার হচ্ছে আর আমরা একটু একটু করে ফ্ল্যাটটাকে গুছিয়ে নিচ্ছি। ফ্ল্যাটটাকে কমপ্লিটলি মনের মতো সাজিয়ে উঠতে আমার প্রায় 1-1.5 মাস সময় লাগলো, কারণ দুজনে মিলেই করেছি তো অনেকটা কাজ, সময় তো লাগতোই। আর যেহেতু আমি অনেক কিছু চেঞ্জ করেছি তাই একটু বেশি সময় লেগেছে। আমি তোমাদের সাথে বিফোর আফটার ফ্ল্যাটের ভিডিও সব কিছু শেয়ার করব, সো স্টে টিউনড। আমি চেষ্টা করেছি আমাদের ফ্ল্যাট শিফটিংয়ের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও ভিডিওটাতে। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, কিসের অপেক্ষা করছো, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আসতেই থাকে। চলো আজকের জন্য এতটাই, তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চারা, বাই বাই।